কোন মহলের চাপি সড়ক পরিবহন আইন কার্যকর করাকে রুখতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন আইন যেন সহনীয় পর্যায়ে কার্যকর করা হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি নতুন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এদিকে আইনটির প্রতিবাদে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে জুলহাস কবিরের রিপোর্ট এত মানুষ দাঁড়ায় কেন আর ময়লার সিট কোথায় মহিলার সিট কোথায় ময়লার সিট পুরুষ বসন্ত কেন মানে মহিলাদের রিজার্ভ সিট কোথায় দুই দফা পেছানোর পর অবশেষে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন শুরু করেছে বিআরটিএ রাজধানীতে আটটি ও চট্টগ্রামে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি বিভিন্ন অপরাধে জরিমানা আদায়ও শুরু হয়েছে তবে শুরুতে সহনীয় মাত্রায় জরিমানা আদায় করা হবে বলে জানান বিআরটি এর এই পরিচালক আটটা চলছে প্রতিদিনই চলবে আমাদের এটা ঢাকাতে আমরা জোন করে দিছি ভাগ করে দিচ্ছি বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের আরও দুটো কোট খুব শীঘ্রই চালু হয়ে যাবে চালু হয়ে গেলে ফুল ইমপ্লিমেন্টেশন হবে মোবাইল কোটের নতুন আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার সহজ করতে পুশ বাটন সিগনাল লাইট প্রচলন করেছে নগর কর্তৃপক্ষ মোহাম্মদপুরের এই কার্যক্রম পরিদর্শন করেন উত্তরের মেয়র আমার অনুযায়ী এটা অনেক ভালো হয়েছে এখন আমরা লাইক সেফলি রোড ক্রস করতে পারবো একদম লাইক আগে ঝুঁকিপূর্ণভাবে চলে যেতাম এখন এটা হবে না এটাতে আমরা মানে সহজে যাতায়াত করতে পারি আমাদেরকে সড়ক নিরাপত্তার জন্য এই আইনটাকে শুরু করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা হতে হবে এবং এখানে আমাদের পুলিশের কর্মকর্তারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বলছে যে স্যার আইন এই জন্য না যে টাকা কামাই করার জন্য এদিকে নতুন সড়ক আইনের প্রতিবাদে চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর সহ খুলনা বিভাগের দশটি জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে হঠাৎ করে আন্তজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা তবে কোনো চাপের মুখে সড়ক পরিবহন আইন অকার্যকর হবে না বলে সাফ জানিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যত চাপই থাকুক আইন বাস্তবায়ন করতেই হবে এটা পার্লামেন্টের আইন বাস্তবায়ন করতে হবে আমি তাদের কাছে অনুরোধ করব সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে এই আইনটি বাস্তবায়ন তাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন এবং কোনো প্রকার ধর্মঘট বন্ধ এসব থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আইনে অযথা যাতে কোনো বাড়াবাড়ি না হয় আইন প্রয়োগে সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কাজে তারা আইনটি মেনে চলতে পারে না কবির আর টিভি ঢাকা